জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে ঝামেলা বাঁধিয়ে মহিলার সাথে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ উঠল পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে। ঘটনা উদয়পুর মহকুমার পুলিশ লাইন এলাকায়। জানা যায়, জমি সংক্রান্ত বিবাদ নিয়ে পুলিশ কনস্টেবল আক্রমণ চালায় ওই মহিলার বাড়িতে। পরবর্তী সময়ে আক্রান্ত মহিলা উদয়পুর মহিলা থানায় কনস্টেবলের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় আতঙ্ক বিরাজ করছে। ছোট ননদের জামাইটা হঠাৎ করে বাড়ির মধ্যে গেছে, আমি ঘর গুছাইতেছি, একটা ঘর গুছার ভিক্ষা আমার লোকে জোর জবরদস্তি আরম্ভ করছে। এরপরে আমার গাল গুল কামড়াই আমার প্রথম চাই জিগাইছে, তোর বেড়া কইলো, আমি বুঝছি আমি তো করতাম পারি না কই। এরপরে যে আমার টাইনা হ্যাঁস্ত্রাইয়া হ্যাঁ ঘরের থেকে হ্যাঁস্ত্রাইতেছে, গাল গুল কামড়াইয়া জামা জুমা ছিঁড়া আমার রাখছে না। এরপর তা হ্যাঁ আমার কতক্ষণ থাপড়াইছে না, হ্যাঁ মুয়ে রক্ত হয়েছে। এরপর তা হ্যাঁ পেছন পেছন হ্যাঁ বউ আইছে, আসলে হ্যাঁ বউ সহ আমার মারছে বাড়ির মধ্যে। হ্যাঁ কে? হ্যাঁ আমার ছোট ননদের জামাই। আপনার দেওর? না আমার ননদের জামাই। ননদের জামাই? হ্যাঁ। কোন ডিপার্টমেন্টে আছে? কোন জায়গা কোন থানাতে আছে? এই পুলিশ লাইন হেডকোয়ার্টার আছে, আপনাদের বাড়ি কোথায়? আমরা বাড়ি গোকুলপুর আরেকটিলা। কি কারণে ঘটনা হয়েছে এমন কিছু? আমি তো কইতাম পারি না কি হয়েছে না না হয়েছে। হ্যাঁ হঠাৎ করে বাড়িতে গেছে, গিয়ে সেরে আমার লোক এমন আরম্ভ করে দিছে ঘরের ভিতরে। আমি তো বাড়িতে ছিলাম, মানে তারা শালা বইনজামে বইনে পায়ে কি হয়েছে না না হয়েছে এটা তো আর আমি কইতাম পারতাম না। ভাইঙ্গা তার জামাই রাখছে না, আমার কাছে মোবাইলও ছবিও আছে। এখন কি থানায় মামলা করেছেন? হ্যাঁ থানায় আমি মামলা করছি, চাই যাতে আমার বিচার তদন্ত সঠিকভাবে পূর্ণ হয়। এর নাম কি? ফুলাল দাস। পুলিশ কনস্টেবল? পুলিশ কনস্টেবল। কোন জায়গায় থাকে? হ্যাঁ স্টোরে আছে। স্টোরে? হ্যাঁ স্টোরে আছে। ভিউরো রিপোর্ট, ভয়েস 18।